মামাকে নামিয়ে দে চল। ইয়ে মানে আপনি? আমি বেলায়েত খন্দকার, আমার বাবা সুলেমান খন্দকার। সুলেমান খন্দকার? সুলেমান খন্দকার, সুলেমান মানে আমি তো ঠিক ওই যে রূপালয় সিনেমার মালিক, চৌরাস্তার মোড়ে রড সিমেন্টের দোকান, সোনার বাংলা ট্রেডিং সেন্টার। চিনলেন না মামা? থানার পাশে চারতলা হোটেল প্রাণের বাংলা, ওটা আমাদের মামা, চেনা তো উচিত। ও ওই প্রাণের বাংলা হোটেল, হ্যাঁ হ্যাঁ চিনেছি। না না মামা, হোটেলের কথা বলছি না তো, আমার বাবার কথা বলছি। উনি রাজনীতি করেন, সুলেমান খন্দকার, চেনা তো উচিত। একটা বেয়াদপি হয়ে গেছে মামা। বেয়াদপি? হ্যাঁ, আমি ঠিক না, আমার নাম নিয়ে অন্য একজন চক্রান্ত করে। চক্রান্ত করে কি? আমি তো কিছুই বুঝলাম না। আপনাদের বাসায় ওই যে ফোন চক্রান্ত? চক্রান্ত মানে ফোন মানে আপনার জন্য কি নামটা বলছিলেন? বেলায়েত খন্দকার ওরফে বিল্টু। রাজনীতি করি বলে ওই বিল্টু নামটাই পপুলার হয়ে গেছে বেশি, বেলায়েত ঢাকা পড়ে যাচ্ছে আর কি। ও আচ্ছা ঠিক আছে, আমি আসি। চলুন না মামা, আপনাকে নামিয়ে দিই। না না, তার কোনো প্রয়োজন হবে না, আমি আমি হাঁটতেই পছন্দ করি। মামা আপনি যদি দয়া করে ওনাকে একটু বুঝিয়ে বলেন। ওনাকে? ওনাকে মানে খালাম্মাকে, উনি তো সবার শ্রদ্ধেয়। আমার যেও মাপ চাইতে আপত্তি নেই মামা। মামা করছেন কি, এসবের কোনো প্রয়োজন নেই, আমি ওনাকে ভালো করে বুঝিয়ে বলবো। আরে এই তো সেই লোক, এই যে আপনি, এই যে এই যে এই যে আমি সকালবেলা এসেছিলাম। হ্যাঁ যান, ওই যে ডায়েরিটা নিয়ে এক কাপ চা ভালো করে খেয়ে তারপর যাবেন, কেমন? মামা বললাম তো কোনো চিন্তা করো না, আমি সবাইকে ঠিক মতো বুঝিয়ে বলবো, কেমন? আপনি বসুন, মা নামাজ পড়ছেন। আমি শুনেছি আপনি সকালে এসেছিলেন, আপনার ডায়েরিটা আমি দিতে পারতাম, কিন্তু মার সঙ্গে দেখা হলে ভালো হয়, উনি বেশ অসুস্থিতে আছেন, সকালে নাকি আপনার উপর বেশ। না আমি বেশ বুঝতে পারছিলাম যে কোনো একটা ব্যাপারে ওনারা খুব ডিস্টার্বড আছেন, তার একটু হালকা ছোঁয়া আমার উপর দিয়ে গেছে আর কি। বুঝলে সিরাজ, খুব সাবধান, ওই ছেলে যেন বাসায় ঢুকতে না পারে, ও এখন ভোল পাল্টাচ্ছে, ভালো হবার ভান করছে। হ্যাঁ মা, মা দুশ্চিন্তায় পড়ে গেলাম, শুনলাম ছেলেটা নাকি পলিটিক্স করে, সেটা তো আরও ভয়ের ব্যাপার। দিনকাল এখন সোলানাই পাল্টে গেছে, আগে রাজনীতি করত মেধাবী লোকজন, যেমন ধরো তোমার ভগ্নিপতি শহীদ আজিম, জীবনে কখনো কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি, এখন মাথার জোরে কাজ হয় না, এখন চাই মুখের জোর, চাই গায়ের জোর। ওসব নিয়ে আফসোস করে কোনো লাভ নেই। এই নাও দেখো তো এই ওষুধ কটা আছে কিনা। হ্যাঁ তাহলে এখন আমি চলি। হ্যাঁ আচ্ছা। কি কবিতা লেখেন, সাংবাদিকতা করেন? না। তাহলে শুনলাম কি সব লেখা ফেকা? একটা কথা বলি, কিছু মনে করবেন না, ভালো হোক মন্দ হোক আমি লিখি খুব মন দিয়ে।